ছন্দে দোহারে বন্দে মুর্শিদ দনহে, গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ দনহে, মুর্শিদ দনহে। ভাটির চিঠি লেখো বন্ধু পূজান ধলে বসে, ভাটির চিঠি লেখো বন্ধু পূজান ধলে বসে, ভাটি উজান এক হয়ে যায় তোমারও পরশে মুর্শিদ, ভাটি উজান এক হয়ে যায় তোমারও পরশে মুর্শিদ ধনহে, মুর্শিদ ধনহে। গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ ধনহে, মুর্শিদ ধনহে। সুরে বান্ধ যন্ত্র গুরু কানে দাও মন্ত্র না মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। সেই মন্ত্র নাতে কলকাতাতে বসে লাগাই শান, সেই মন্ত্র নাতে কলকাতাতে বসে লাগাই শান। মানুষ গুরু মানুষ বৈষ্ণব মানুষ তোমার জান মুর্শিদ, মানুষ গুরু মানুষ বৈষ্ণব মানুষ তোমার জান মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। গানে গানে ছন্দে দোহারে বন্দে মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন হে। বিশ্বাস করি এর জন্যই আমি গান গাই, যে আমি বিশ্বাস করি যে একদিন এই পৃথিবীটা বাউলের পৃথিবী হবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম বাউলের পৃথিবী মানে কি, সবাই বাউল গান গাইবে? তো উনি বলেছিলেন না, বাউল তো আসলে মানুষকে পুজো করে, তাই একদিন এই পৃথিবীর সবাই মানুষের পুজো করবে, এর জন্য আমি গান গাই। তারপর আমি জিজ্ঞেস করেছিলাম আপনি তো দীক্ষা নিয়েছেন বাউল বা মানিপতি বা এই সাধনার দীক্ষা, গুরু কি মন্ত্র দিলেন? আরেকটি অসাধারণ কথা বলেছিলেন, আজকে এই দু একটা কথাই বলবো। আমার এটা আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া বোধ হয় মানুষটির সঙ্গে দুবার দেখা হওয়া। তো উনি বলেছিলেন গুরু, আমি বলেছিলাম কি মন্ত্র দিলেন? উনি বলেছিলেন গুরু আমাদের তো মন্ত্র দেন না, গুরু আমাদের মন্ত্রণা দেন। তো তখন বলেছিলাম কি মন্ত্রণা? বলেছিলেন এটা গান। মুর্শিদ ধন হে, মুর্শিদ ধন।